ফাইনালি বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজছে সকাল 9টা। আমাদের সাথে আমাদের হোমস্টের যিনি ওনার, তিনিও যাচ্ছেন সোনাদা অবধি। তো উনি বললেন চলুন আমিও আপনাদের সাথেই যাচ্ছি, উনিও হেঁটে যাবেন, ওই যে সামনে ওনারা যাচ্ছেন। ভালোই হলো, লোকাল লোক পেলে জায়গাগুলো সম্পর্কে আরো কিছু জানতে পারবো। কিলোমিটার 1.5 ঘন্টা সাধারণত লাগে হাঁটতে, আমরা টার্গেট নিয়েছি 2 ঘন্টা থেকে সোয়া 2 ঘন্টা, আশা করছি তার মধ্যে পৌঁছে যাব। ছোটপুর গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, উপরে সব গাড়ি করে যাওয়া যাচ্ছে, হোমস্টে গুলো উপরে দেখুন। বেরিয়ে পড়লাম ছোটপুর গ্রাম থেকে, এবারে শুরু হয়ে গেল। ওরা আসছে, ওরা ঠিক ধরে নেবে, আমরা এগোই। এখান থেকে বোল্ডারের রাস্তা শুরু, দেখুন গাড়িগুলোর অবস্থা দেখুন, গাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক বেটার। এই সেই জায়গা ছোটপুর ঢোকার মুখে, যেখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে। আবার ছোটপুরের দিকে যাওয়ার জন্য দাঁড়ান, সামনে গিয়ে জায়গাটা দেখাই। হ্যাঁ, এই সেই জায়গা যেখান থেকে ছোটপুর ঢোকার মুখে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই যে ধান নয়া নিবাস হোমস্টে মানে ইকো ভিলেজের দিকে যাওয়ার জন্য এই দিকের রাস্তাটা ইউজ করতে হবে, আর এই উপরের দিকের রাস্তাটা আপা ছোটপুর যাওয়ার জন্য। ফলে এই জায়গাটা এসে একটু আপনারা দেখে নেবেন, একবার জায়গাটা দেখাই আপনাদেরকে। এই মেন রোড দিয়ে আপনারা আসছেন, আসার পরে এখানে দেখুন রাস্তাটা দুভাগে ভেঙে যাচ্ছে। এই দিকের রাস্তাটা, বাঁ দিকে যে রাস্তাটা, সেটা লোয়ার ছোটপুর দিকে যাচ্ছে যেখানে ইকো ভিলেজ আছে, আর এই আপার ছোটপুরের দিকে যাওয়ার জন্য এই উপরের রাস্তাটা ইউজ করবেন। চলুন এবার সিনচাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে হাঁটা শুরু করি। এইখানে কিছুটা রাস্তা যাওয়ার সময় চড়াই আছে, পাথরের মধ্যে দিয়ে চড়াই করছি। দেখুন রাস্তাটা, সমস্যা হচ্ছে ভরপেট খেয়ে নিয়েছি, আসলে খুব খিদে পেয়েছিল, সেজন্য একটু কষ্ট হচ্ছে চড়াই উঠতে। কিছুটা যাওয়ার পরে অবশ্য সমতল পাবো, তারপরে ডাউন। আমাদের সাথে চলে এসেছিল আমাদের হোমস্টের ওনার শেরপাজি, উনি বলছিলেন যে এইরকম খাড়াই রাস্তাটা 1 কিলোমিটার আছে, মানে ছোটপুরের ওখান থেকে 1.5 কিলোমিটার এমনি খাড়াই রাস্তা, তারপরে উতরে যেতে হবে। রাস্তা বোল্ডারে, সঙ্গে খুব খাড়া, দেখতে পাচ্ছেন আপনারা যে শেরপাজি আমাদের সাথে যাচ্ছেন। চড়াই রাস্তা প্রায় শেষ, এমনটাই বললেন দর্জিজি, সরি শেরপাজি। এবারে প্রায় কিছুটা এরকম সমতলের মতো, কিন্তু বোল্ডার আছে, তারপরে ডাউনে নামব। রাস্তায় হাঁটার সময় চেষ্টা করবেন যে জায়গাগুলো পাথর নেই সেগুলো দিয়ে হাঁটার, কখনো ধারে কখনো মাঝে, এটা লোকাল লোকেদের ধরুন। সামনে থেকে একটা গাড়ি আসছে,
দেখুন আমরা এসে পৌঁছেছি এখন যেখানে আটটা শেষ হলো সেই জায়গাটা। এখান থেকে রাস্তা দুটো কেটে গেছে, সোজা যাচ্ছে সোনাদার দিকে, আর এই দিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা যাচ্ছে 3 মাইল জোড়বাংলো টাইগার হিল ওই দিকে। মানে যারা সোনাদা থেকে বলছি ছোটকপুর থেকে ট্রেক করতে চান তারা এই আসতে পারেন এখানে, এখান থেকে এই রাস্তা ধরে। এবার আমরা উত্তরায় নামতে শুরু করছি, এখান থেকে রাস্তা এবার উত্তরায়। উত্তরায় শুরু হয়ে গেছে, বোল্ডারের রাস্তা পুরো। আশা করছি এবারে সেইরকম কষ্টটা হবে না। এখান থেকে মোটামুটি প্রায় 4 কিলোমিটারের মতন এখনো পরে বাকি। এত এই চড়াইটা উঠতে আমাদের সময় লেগেছে প্রায় 35 থেকে 40 মিনিটের মতন। যদিও রাস্তায় এক দুবার দাঁড়িয়েছিলাম 2-3 মিনিট করে ব্রেক নিয়ে, আমার আসলে একদম ফিটনেস নেই, সারাদিন বসে বসে কাজ করা, কোনো শারীরিক পরিশ্রম করা হয় না। কিন্তু এবার আশা করছি আর কষ্ট হবে না, এবার ডাউনে নামতে শুরু করে দিয়েছি। আমার বন্ধু কৃষ্ণেন্দু সামনে যাচ্ছে, মোটামুটি ও জিম করে একটু, তা ওর ফিটনেস আছে। রাস্তাটা খুবই সুন্দর, নির্জন, কোনো লোক দেখতে পাবেন না, খালি পাখির ডাক শুনতে পাবেন। দেখুন এইখানে বিভিন্ন রকম পাখির কোলাহল। আজকে ট্রেকে আমাদের একটা বাড়তি পাওনা হচ্ছে, আমাদের শেরপাজিকে এবং তার ভাইকে পেয়েছি। শেরপাজির ভাই বাগোড়াতে থাকেন, বাগোড়া হচ্ছে আর এয়ারফোর্সের একটা বেস আছে, এখন এয়ার স্ট্রিপ আছে, সে বাগোড়াতে থাকেন। উনি ওনার ভাইয়ের বাড়ি ঘুরতে এসেছিলেন, ওনারা দুজনই যাচ্ছেন সোনাদার দিকে। তো ওনাদের সাথে থাকার বেনিফিট হলো যে জায়গাগুলো সম্পর্কে অনেক কিছু তথ্য পাচ্ছি, দূরে যেখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে সেখান থেকে উনি দেখিয়ে দিচ্ছেন, বলছেন কোনটা কোন জায়গাটা কোথায় যাচ্ছে, এবং জায়গাগুলো সম্পর্কে অনেক তথ্য পাচ্ছি। এটা একটা লোকাল লোকের কাছ থেকে গাইড হিসেবে হচ্ছে। ওনারা খুব স্পিডে নামছেন, আমি ওনাদের সাথে তাল মিলাতে পারছি না, আমাকে আমি সব থেকে লাস্টে আছি, প্রথমে ওনারা দুজন, তারপরে কৃষ্ণেন্দু, একদম শেষে আমি। রাস্তা একটা ছোট্ট ঝর্ণা টাইপে পেয়েছি। আচ্ছা, এই পানি পি সকতে না লোক? হ্যাঁ, বহুত পিচাতে, বহুত আচ্ছা পানি, দেখুন জল পড়ছে, বহুত আচ্ছা পানি। আচ্ছা, বহুত আছে, কি একটু জলটা খেয়ে দেখি। একদম কনকনে ঠান্ডা জল, খেতেও ভালো। উনি বলছেন যে এখানকার এই জল খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এটা উনি হোমস্টেতে থাকার সময় একটা কথা বলছিলেন যে রাস্তায় পড়বে, ভালো হলো উনি দেখিয়ে দিলেন। কৃষ্ণেন্দু খাচ্ছে, বেশি উঁচু থেকে নয়, একটু উপর থেকে জলটা আসছে, একদম পরিষ্কার ঠান্ডা একদম, আর ওনার মতে ভালো জলটা। এখান থেকে দেখুন কিছুটা আবার পিচ টাইপের রাস্তা, মানে হয়তো কখনো বানানো হয়েছিল। ইয়ে কে পেলে পিচ কা রাস্তা থা, ও টুট গিয়া স্যার, পিচের রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে গেছে, নিয়ে এখন শুধু গিটিগুলো বেরিয়ে আছে। তবে নামতে গেলে রাস্তায় কষ্ট হচ্ছে না, এখন একদম সাবল্য, কিন্তু উঠার সময় একটু কষ্টকর, একটু না বেশ কষ্টকর। এই যে দেখুন এখান থেকে একটা ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট তো না, রাস্তার মাঝখানে একটা দেখার জায়গা। ওই যে নিচে যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, নিচে দেখুন এই যে রাস্তা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা NH55, এটা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাচ্ছে সেই রাস্তাটা। আমরা ওই নতদূর নিচে অব্দি নামব, এনাদের কথা মতো এখান থেকে 40 মিনিটের মতন, 35 থেকে 40 মিনিট লাগার কথা। খুব অপরূপ সুন্দর লাগছে, দূরে ওইদিকে কার্শিয়াং আছে, উপরে দেখুন বাগোড়া এয়ার স্ট্রিপ, কিন্তু আমার মনে হয় না আপনারা দেখতে পাচ্ছেন, কারণ প্রচন্ড ফগ হয়ে থাকার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, হাওয়াও চলছে খুব, এখানে তো ভালো লাগছে ওভারঅল। ভিউ পয়েন্টের মতন যে জায়গাটা আছে এখানে দাঁড়ালাম, সোয়েটারটাও খুলে নিলাম, কারণ এবার নিচের দিকে নামছি, রোদে ধরো ভালো তেজ আছে, হাঁটতে গেলেও পরিশ্রম হচ্ছে, খুব গরম লাগছে, সেই জন্য সোয়েটারটা খুলে নিলাম,
ব্যাগের মধ্যে ভরে নিল। আমাদের শেরপাজি উনি একটু এগিয়ে গেলেন, ওনার তাড়া আছে বলে ছোলা রাতে কি একটু বাজার করবেন, কিন্তু ওনার বর্দা যিনি পাকড়াতে থাকেন তিনি আছেন আমাদের সাথে। এই যে যাচ্ছেন উনি আগে আগে লিড করে, উনি আমাদেরকে সোনাদা অব্দি পুরো গাইড করে নিয়ে যাবেন। দেখি সোনাদাতে একটা ইনফরমেশান পেলাম যে দার্জিলিংয়ে জিনিসপত্র উলেন জিনিসপত্র কস্টলি, কারণ যেহেতু ওখানে ট্যুরিস্ট স্পট, কিন্তু সোনাদা তো সেইভাবে ট্যুরিস্ট স্পট নয়, ফলে ওখানে দার্জিলিংয়ের তুলনায় কম রেঞ্জে সোয়েটার টুয়েটার আমরা পেতে পারি। তো শেরপাজি বল এক মিনিট একটা গাড়ি হচ্ছে, শেরপাজি বললেন যে উনি ওখানে দোকান দেখিয়ে দেবেন, সেই দোকান থেকে আমরা কেনাকাটা করতে পারি, দার্জিলিংয়ের থেকে কম খরচাতে হয়ে যাবে। আমাকে নিচের দিকে তাকাতে হচ্ছে কারণের জন্য, কারণ বোল্ডারের রাস্তা একটু যদি পা এদিক ওদিক হয়ে যায় পা মুচকে যেতে পারে, হাত সেক্ষেত্রে অনেক বড় বিপদ এরকম জায়গায় এসে। এই রাস্তা দিয়ে এলাম, দেখুন এরকম পাথর দেখতে পাচ্ছেন বড় বড়। শেরপাজির বক্তব্য হচ্ছে ব্রিটিশরা এই পাথরগুলো কেটে রাস্তা বানিয়ে এই গ্রামগুলোর বানিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন পাথর, এইভাবে রাস্তা বানানো হয়েছে সব ব্রিটিশদের তৈরি। দেখ ব্রিটিশরা অনেক ভালো জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছে। ফরেস্ট চেকপোস্টের প্রায় মনে হয় কাছাকাছি এসে গেছি, রাস্তা নেমেই চলেছে। চেকপোস্টের পর থেকে উত্তরাইটা খুব বেশি, কারণ কালকে আসার সময় আমরা দেখলাম ওই জায়গাটা সব থেকে বেশি কষ্ট লেগেছিল। তো ভালো লাগবে নামার সময়, তবে সাবধানে, কেন নিচে নামার সময় কিন্তু পা হড়কে যাওয়ার একটা ভয় থাকে। এবং কি সুন্দর রোদ উঠেছে, ওয়েদার ভালো, কিন্তু দুর্ভাগ্য যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি আমরা তিন দিনে। এসে গেছি ফরেস্ট চেকপোস্ট। ইয়ে যো নিচেওয়ালা রাস্তা যা রা হ্যায় বগোড়া, সিফ বগোড়া না উধার কাশিয়াং ভি উধার সে যা সকতে হ্যায়, বগোড়া যাওয়ার রাস্তা এখানে। কিন্তু আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, এখানে অনেকেই কনফিউজ হয়ে যান। এই জায়গাটা কিন্তু সোজা যাবেন সোনাদা, এই বাঁ দিকে যে যাচ্ছে রাস্তা, এই যে এটা, এটা বগোড়ার দিকে যাচ্ছে, ফলে এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুলি দেখবেন। আমি একবার দেখিয়ে দিই, এটা বাগোড়ার রাস্তা, এটা সোনা ছটকপুরের রাস্তা, ফলে কনফিউজ হবেন না এই জায়গাটা। এটা ছটকপুর, এটা বাগোড়া। চেকপোস্ট পেরোনোর পর পাইন জঙ্গলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করেছে, কি অসাধারণ লাগছে। আমরা এগিয়ে চলেছি, এবারে এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নয়, 2 কিলোমিটারের মতন, কিন্তু খুবই উতরাই, ফলে জলদি নেমে যাবো আশা করছি। ইধার তো যায়ঙ্গে, আচ্ছা শর্টকাট হ্যাঁ, দেখুন ভালো হলো শেরপাজি একটা শর্টকাট দেখালেন। এটা মেন রাস্তা আসছে, কিন্তু আমরা একটা শর্টকাট ধরবো এখানে, ফলে এই জায়গাটা দেখতে পারেন। জাস্ট চেকপোস্ট থেকে আসার পরেই দেখবেন একটা বাঁ দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে, উপরে মেন রোড, নিচে রাস্তা, এই রাস্তাটা ধরে আসতে পারেন। ওনার মতো এটা শর্টকাট, দেখা যাক কতটা শর্টকাট হয়। আমরা যাচ্ছি ওই রাস্তা ধরে, রাস্তা নয় এটা একটা সংকীর্ণ গলির মতো, যেখানে বোল্ডার গাছের শেকড় সব বেরিয়ে আছে, একটু সাবধানে যেতে হবে, কিন্তু শর্টকাট হবে এটা অনেকটাই। তো এখানে একটু সাবধানে আমাকে নামতে হবে, এবারটা আমি ভিডিও হয়তো করতে পারবো না, দেখি যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। না এবার একটু তুলনামূলকভাবে ভালো। আপনারা তাহলে এই রাস্তাটা ইউজ করতে পারেন, যাতে কিছুটা হলেও আপনাদের জার্নিটা কমে যাবে। দেখুন কিভাবে সব প্লাস্টিক ফেলেছে, আমাদের মধ্যে কবে যে সচেতনতা আসবে ভগবান জানে। খেয়েছে ও সোনাদা, না ওই যে দূরে দেখুন সোনাদা দেখা যাচ্ছে, এ দেখুন সোনাদা। যেটা বলছিলাম, আমাদের মধ্যে সচেতনতার খুব অভাব। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো আমাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে, কিন্তু এই দেখুন চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল, আরও কত কিছু ফেলা হয় এখানে,
এগুলো একটু আমাদের ধ্যান দেওয়া দরকার। পরিবেশকে বাঁচানো আমাদেরই কর্তব্য। এইসবের জন্যই বড় বড় প্রলয় আসছে, তারপরে আমরা ভগবানকে দোষারোপ করছি। শর্টকাট ছিল তো ঠিকই, কিন্তু শেষ কিছুটা প্রচন্ড দুর্গম। এই দেখুন আবার আছে, তাহলে আমি এখানে সাবধানে নামতে হবে। প্রচন্ড দুর্গম রাস্তা এখানটা, কিন্তু তবে একটা বেনিফিট, অনেকটা রাস্তা আমরা কম হাঁটতে হলো, এটাই লোকাল লোকেদের সাথে আসার সুবিধা। শেরপাচির দাদা আমাদের ট্যুর গাইডের কাজ করলেন। শর্টকাট পেরিয়ে এসে গেছি মেন রাস্তায়। কালকে যেখানে যেখান থেকে অতিরিক্ত চড়াইটা শেষ করে জঙ্গলের পথ ঢুকছিলাম, জনপথ শেষ করে অরণ্যের দিকে, সেখান থেকে শর্টকাটটা কেটেছে। দেখিয়ে রাখি, এই হচ্ছে মেন রাস্তা, আমরা এলাম এই শর্টকাট দিয়ে। জায়গাটা দেখে রাখতে পারেন, সামর্থ্য থাকলে, শারীরিক সামর্থ্য থাকলে নিশ্চয়ই যাবেন। তবে আমার ব্যক্তিগতভাবে খুব কষ্ট হয়েছে। এবার দেখুন এইরকমভাবে পুরো রাস্তাটা উতরায়, নিচে ওই সোনাদা দেখা যাচ্ছে। নামতে নামতে প্রায় নেমেই গেছি এই সেই কালকের ক্যাফে, যেখানে আমরা উঠার সময় একটুখানি চা খেয়েছিলাম। এই সেই ক্যাফে, এই দেখুন কালকে যেতে যেতে যে মনাস্ট্রিটা দেখছিলাম, বুদ্ধিস্ট গুম্ফা, সেটা পেয়েছি। তো ভাবলাম না একবার সেটারও দর্শন করে যাই, যখন এত কিছু দেখলাম। এই নিচে রাস্তা সামান্য উপরে, এবার একদম পুরো শেষের পথে আমরা নেমে গেছি সোনাদাতে, আর 100 মিটারও নেই। এখন খাবো না, হাঁটলাম তো, একটু পরে চা খাবার খাবো। কমপ্লিট, এই তো সোনাদার রাস্তা, ফাইনালি এসে পৌঁছে গেলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি সোনাদা পোস্ট অফিসের সামনে, ফাইনালি 6 কিলোমিটার ট্রেক কমপ্লিট করলাম। কটা বাজছে? 10:50, মানে আমরা 1 ঘন্টা 50 মিনিটে আমরা কমপ্লিট করেছি। 110 মিনিটে 6 কিলোমিটার রাস্তা ক্রস করেছি। অনেকদিন ধরে এই ট্রেকটার ইচ্ছে ছিল, আজকে কমপ্লিট করতে পেরেছি। তবে এখানে একটা সবাইকে আমার সাজেশন, আমার ব্যক্তিগত সাজেশন, যাওয়ার সময় আপনারা গাড়িতে যান, ফেরার ট্যাক করে ফেরুন, নাহলে যাওয়াটা প্রচণ্ড কষ্টকর, বলে বোঝাতে পারবো না। তো এর জন্য আমার সাজেশন থাকবে, যান গাড়িতে, আসুন ফিরে। গাড়ি ভাড়া 1000 টাকা, আর 400 টাকা গাড়ির এন্ট্রি ফি, আর পার পার্সন 120 টাকা চেক পোস্টে লাগে। এই হলো ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।